আইএনডি বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের মাঝে দুটো গুড নিউজ দিতে চলে আসলাম। যাদের এখনও লট নম্বর পড়েনি তাদের কিন্তু লট নম্বর পড়া শুরু হয়ে গেছে, এবং যাদের অ্যাওয়ার্ডিং ফর রেসপন্স ছিল তাদেরও কিন্তু মানে অ্যাওয়ার্ডিং ফর লট জেনারেশন পড়ছে। তো তোমাদের আজকে লাইভ প্রুফ সহ করে দেখিয়ে দেবো। এবং আরেকটা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওএসসি স্কলারশিপ, অর্থাৎ এসসি এসটি ওবিসি স্কলারশিপ যেটা রয়েছে সেই স্কলারশিপটি নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, সমস্ত কিছুই আমি দেখিয়ে দেবো। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন ঐক্যশ্রী নিয়ে কথা বলছি, কেউ বলছো যে স্বামী বিবেকানন্দ নিয়ে কেন কথা বলছো না। দেখো, স্বামী বিবেকানন্দ এবং ঐক্যশ্রী দুটো কিন্তু একই পোর্টাল থেকে হয়, সেহেতু আমি যখন ঐক্যশ্রী নিয়ে কথা বলবো, যদি কোনো সমস্যা নিয়ে কথা বলি, তাহলে তোমরা বুঝে নেবে যে আমি কিন্তু মানে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়েও কথাটা বলছি। এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ঐক্যশ্রী সেম প্রসেস, যেগুলো আমি তোমাদের দেখাই যে সমস্যা কীভাবে সমাধান করতে হবে, সেম জিনিস কিন্তু। তো আজকে এই ভিডিওতে আমি দেখে নিচ্ছি, কিছু জনের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আগে দেখে নিচ্ছি, এবং ওএসিসটা নিয়ে আমি পরে কথা বলছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো স্কিপ করবে না, নাহলে কিন্তু কথাগুলো আমার বুঝতে পারবে না। তো চলো আমরা আগে স্ক্রিনশটগুলো দেখে নিই। দেখো, তোমরা যারা দুশ্চিন্তায় ভুগছিলে, দেখো তোমাদের এখানে কিন্তু আমি আমার এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছে, দেখো তার কমেন্টটা আমি পুরোটাই দেখাচ্ছি। দেখো কী বলেছে, দাদা আমার 23 তারিখ রেসপন্স থেকে অ্যাওয়ার্ডিং ফর লট জেনারেশন দেখাচ্ছে, তো কোন লট রেফারেন্স নাম্বার ভিডিও ভাইড নাম্বার দেবে, অর্থাৎ ও বলছে যে ভাইড নাম্বার কবে দেবে। তো এটার ভাইড নাম্বার কিন্তু তোমরা মানে খুব দ্রুত পাবে, যেহেতু খুব দ্রুত কাজ হচ্ছে। কেউ বলছো যে না এখনও কাজ হচ্ছে না, দেখো তোমাদের কিন্তু এই যে নতুন যে অ্যাপ্লাই শুরু হবে, নতুন অ্যাপ্লাইয়ের আগেই কিন্তু তোমাদের সমস্ত কাজ শেষ করা হবে। খুব দ্রুত এখন কিন্তু কাজ চলছে। দেখো এর কিন্তু 23 তারিখ দিয়েছে, অর্থাৎ এই মাসের কিন্তু 23 তারিখে দিয়ে দিয়েছে তোমার লট নাম্বার। তো বুঝতে পারলে, চলো আরেকটা তাহলে দেখে নেই। দেখো আমাকে কিন্তু আরেকটা সাবস্ক্রাইবার ভাই কিন্তু আমাকে আরেকটা মানে কমেন্ট করেছে। দেখো কী বলেছে, 24 তারিখ লট নাম্বার পেয়েছি, টাকা কবে পাবো ইনভ্যালিড অ্যাকাউন্ট আপডেট ইএস থেকে। অর্থাৎ যাদের ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল তারাও কিন্তু বলছিল যে আমাদের ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপডেট ইএস দেখাচ্ছে, আমাদের কাজগুলো কবে হবে। তোমাদের কিন্তু আমি আগেই বলেছি যে তোমাদের যে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসগুলো তোমরা আপলোড করেছো, সেগুলো কিন্তু আবারও ব্যাঙ্ক ভেরিফাইয়ের জন্য পাঠানো হয়েছে। ব্যাঙ্ক ভেরিফাই যখন রেসপন্স দেবে ব্যাঙ্ক, তারপর সেই অফিস থেকে কিন্তু আবারও কিন্তু তোমাদের মানে সেই ব্যাঙ্কে রেসপন্স হওয়ার পর সেই অফিস থেকে আবারও কিন্তু তোমাদের কনফার্মেশন করা হবে, এবং তোমাদের যে ফার্দার প্রসেসগুলো অ্যাওয়ার্ডিং বা লট নাম্বার তারপর লট জেনারেশন সেগুলো কিন্তু দিয়ে দেবে, এবং সরাসরি এমনকি লট নাম্বার দিয়ে দিচ্ছে। বুঝতে পারলে, দেখো এখানে বলে দিয়েছে যে 24 তারিখ লট নাম্বার পেয়েছে, অর্থাৎ তোমাদের পরশু দিন কিন্তু লট নাম্বার পেয়ে গেছে, এর কিন্তু ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ছিল। তো বুঝতে পারলে, যাদের আপডেট ইএস দেখাচ্ছে তোমরা চিন্তা করো না, তোমাদের এই মাসের মধ্যে তোমাদের হয়ে যাবে, এবং আগস্ট মাসের 15-20 তারিখ নাগাদ কিন্তু তোমাদের সমস্ত কাজ হয়ে যাবে। যেহেতু নতুন সিজন শুরু হয়ে যাচ্ছে, তোমাদের আগেই আমি বলে দিচ্ছি সমস্ত কিছুই কিন্তু আগে করার মানে সমস্ত চেষ্টা করা হচ্ছে অফিস থেকে। তো তোমরা আরেকটু ওয়েট করো, যেহেতু এক দেড় বছর ওয়েট করলে তো আরেকটু ওয়েট করো, এবং যারা 2019 করি তারাও কিন্তু পেমেন্ট পেয়ে যাচ্ছ। দেখো এখানে আরেকটা সব থেকে বেশি ভাইটাল প্রশ্ন হচ্ছে, যারা পেমেন্ট ব্যাঙ্ক দিয়েছো, যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অথবা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, এরকম ব্যাঙ্ক দিয়েছো, দেখো এই বলেছে যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক দিলে কি প্রবলেম হবে। দেখো তোমাদের হ্যাঁ, এটা কিন্তু একটা প্রবলেম হচ্ছে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক যারা দিয়েছো তাদের কিন্তু একটা প্রবলেম হচ্ছে, তাদের ব্যাঙ্কটা রেসপন্স দিতে পারছে না। অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক রেসপন্স দিয়েছে কিন্তু তোমাদের যে মানে টাকাটা ক্রেডিট করার সেটা কিন্তু একটু দেরিতে হচ্ছে। তো যাদের যদি তোমার যদি লট নাম্বারও তোমার পড়ে থাকে, তবুও কিন্তু তোমাদের ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক যদি অ্যাকাউন্ট নাম্বার থাকে, তবুও কিন্তু তোমাদের একটু সমস্যা হতে পারে, অর্থাৎ তোমাদের দেরিতে টাকাটা ঢুকবে। তার জন্য তোমরা অফিসে একবার যোগাযোগ করে নিতে পারবে। মেল আইডিটা যেটা রয়েছে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, সেই মেল আইডিতে তোমায় মেল করে দেবে যে আমাদের কবে এই টাকা ঢুকবে না ঢুকবে সে বিষয়ে বলে দেবে, সেখান থেকে কিন্তু তোমাদের রিপ্লাই দেওয়া হবে। এবং তোমরা যদি মেল না করো, তোমরা আরেকটু ওয়েট করো, তোমাদের মানে তোমাদের এই যেহেতু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক দিয়েছো, তোমাদের একটু দেরিতে ঢুকবে, অর্থাৎ ফিজিক্যাল ব্যাঙ্কগুলোর আগে ঢুকবে, তারপর তোমাদের টাকাটা মানে ঢুকবে। এবং আস্তে আস্তে কিন্তু সবারই টাকা ঢোকানো হচ্ছে যাদের রেফারেন্স নাম্বার ছিল। আরেকটা স্ক্রিনশট তোমাদের দেখাচ্ছি, দেখো তোমাদের আরেকটা গতকালকের ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে যাদের নট ম্যাচ বা চেক অ্যান্ড অ্যাপ্রুভ দেখিয়েছে, দেখো এর কিন্তু নট ম্যাচ বা চেক অ্যান্ড অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট, অর্থাৎ এর কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটার মানে আইএফসি কোডটা পরিবর্তন হয়েছিল, এবং এটা আইএফসি কোড কিন্তু অটোমেটিক পেয়ে গেছে, ঠিক আছে, অটোমেটিক যে নিউ আইএফসি কোড সেটা পেয়ে গেছে, এবং সেটা ম্যাচ করে দিয়ে এর কিন্তু লট নাম্বার দিয়েছে। কিন্তু আজকে দেখো কী বলেছে, কনফার্মেশন অ্যাওয়ার্ডিং ফর আইএফএমএস, অর্থাৎ আইএফএমএসের জন্য এর কিন্তু টাকাটা ক্রেডিট, অর্থাৎ আইএফএমএস অর্থাৎ একদম শেষ পর্যায়ে এই আইএফএমএসটা যখনই কনফার্মেশন করে দেবে তখনই কিন্তু এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো বুঝতে পারলে, এটা কিন্তু এর আজকের স্ট্যাটাস। তো এখান থেকে যে আমি কয়েকটা প্রুফ দেখালাম, তোমরা তাতে তোমরা কী বুঝছো, তোমাদের কাজ কিন্তু খুব দ্রুত কিন্তু চলছে।
যাদের লট নম্বর দেওয়া ছিল তাদের কিন্তু আইফেমএস করা হচ্ছে, এবং অর্থাৎ খুব দ্রুত টাকা ঢোকানোর কিন্তু কাজ শুরু হয়েছে, এবং কিছু জনের কিন্তু মানে টাকা ঢুকে যাচ্ছে, কেউ 22 তারিখ 23 তারিখ এরকম করে কিন্তু টাকা পাচ্ছে, এবং যাদের স্ট্যাটাসগুলো পরিবর্তন হয়নি, যাদের ব্যাঙ্ক ডিটেলস আপডেট অর্থাৎ ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ছিল, তারা খুব প্রবলেমে ছিল যে তাদের কবে হবে না হবে, তাদেরও কিন্তু কাজ চলছে। আগে কিন্তু আমি স্ক্রিনশট দেখিয়ে দিলাম, একজন কিন্তু 24 তারিখ পেয়ে গেছে। তো বুঝতে পারলে তো আজকে 21 রূপে স্কলারশিপ স্বামী বিবেকানন্দ নিয়ে এতটুকুই আলোচনা ছিল। তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো। এখন চলো আমি তাহলে ওয়েসিসটা নিয়ে কথা বলছি। দেখো, ওয়েসিস নিয়ে কথা বলার আগে একটা কথা বলে নেই, এখানে যারা ওবিসি রয়েছে তাদের কিন্তু একটু সমস্যা হচ্ছে। তো সমস্যাটা কীরকম, দেখো আমি কিন্তু অফিসে গিয়েছিলাম, অর্থাৎ আমি বলতে কি আমার এক ভাই গিয়েছিল, মানে আমাদের যে কোচবিহার কল্যাণ ভবন যে অফিস রয়েছে সেখানে কিন্তু গিয়েছিল। তো সেখানে ওয়েসিস নিয়ে যখন ও বলেছিল তো বলছিল যে তোমাদের ওবিসির যে ফান্ডটা রয়েছে সেই ফান্ডে বর্তমান টাকা নেই, এর জন্য কিন্তু আমাদের ওবিসিগুলো দিতে পারছে না, এবং যাদের এসসি এসটি যারা রয়েছে তাদের কিন্তু দিচ্ছে। এবং এখানে আরেকটা কথা বলে নেই, যারা ঐক্যশ্রী বা স্বামী বিবেকানন্দের টাকা পেয়েছো, তোমাদের যখনই এই এটাতেও তোমরা যেহেতু অ্যাপ্লাই করেছো, যখনই তোমাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা অথবা তোমাদের ডকুমেন্টস যখনই এখানে তোমাদের ব্যাঙ্ক ভেরিফাইয়ের জন্য মানে কনফার্মেশন করা হবে, তখনই কিন্তু তোমাদের আগেরটা কিন্তু ধরে ফেলবে। তো এবার কিন্তু এই মানে দুটো স্কলারশিপ পাওয়ার কিন্তু চান্স খুব তোমাদের খুবই কম, বুঝতে পারলে। এবং ওয়েসিসিরও কিন্তু লট নাম্বার দিয়ে দিচ্ছে, সেটারও আমি প্রুফ দেখাচ্ছি। দেখো দেখো এখানে একজন লিটন মিয়া, ঠিক আছে, ওরও কিন্তু দেখো এখানে কি বলা হয়েছে, ইউর অ্যাপ্লিকেশন ইজ ভেরিফাইড বাই ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েটিং ফর লট নাম্বার, অর্থাৎ এটা কিন্তু অ্যাওয়ার্ডিং ফর ডিসবার্সমেন্ট ছিল, সেটা চেঞ্জ হয়ে কিন্তু ওয়েটিং ফর লট নাম্বার মানে দিচ্ছে, অর্থাৎ এই ওয়েসিসিরও কিন্তু কাজ চলছে। অর্থাৎ এখানে একটা কথা মনে রাখবে, যারা ঐক্যশ্রী বা স্বামী বিবেকানন্দ পেয়েছো তোমাদের কিন্তু এবার কিন্তু এই ওয়েসিসে টাকাটা পাওয়ার কিন্তু চান্স কিন্তু খুবই কম, বুঝতে পারলে। এবার কিন্তু দুটো স্কলারশিপ পাওয়ার চান্স কিন্তু খুবই কম, এবং যারা পাওনি তাদের কিন্তু এই ওয়েসিসগুলো কিন্তু মানে খুব দ্রুত কিন্তু কনফার্মেশন করা হচ্ছে। যেমন এখানে দেখো এটা কিন্তু লট নম্বর দিয়ে দিয়েছে, এও কিন্তু 2-1-এর মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবে, বুঝতে পারলে। তো ওয়েসিস নিয়ে এতটুকু আপডেট দেওয়ার ছিল। তোমাদের যদি ওয়েসিস নিয়ে খুব সমস্যা হয় তাহলে তোমাদের যে নিকটবর্তী যে জেলা রয়েছে, জেলার যে অফিস রয়েছে সেই অফিসে তোমরা যোগাযোগ করতে পারো, এবং ওয়েসিসের সাইটে একটা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, সেখানে যোগাযোগ করবে। সেই নাম্বারে অবশ্য ধরে না, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডিস্ট্রিক্ট ওয়াইজ অফিসারের নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন হয়ে সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তোমাদের অফিসারের সাথে, ডিস্ট্রিক্ট ওয়াইজ যে অফিসারগুলো রয়েছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে এতটুকুই আলোচনা ছিল। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি সেই হিসেবে উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।